বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। আমি অয়ন, ডিজাইনার কাম স্টাইলিস্ট। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি ভীষণভাবে খেটে আছি। আজকে আমাদের শ্যুটটা হচ্ছে লাবণ্য বুটিকের এবং আমরা লাবণ্য স্টুডিওতেই আছি। সুদীপ্তাকে একটু আগেই দেখলে যে তোমরা ওর মেকআপ করছে, বাবুসোনা খুবই ভালো মেকআপ করে এবং গিনি ভীষণ ভালো হেয়ার করে, দুজনে দারুণভাবে সুদীপ্তাকে সাজিয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি পুরো ঘেটে আছি কোন ব্লাউজের সাথে কী শাড়ি পরাবো, কোন গয়নার সাথে কী পরাবো, আমি প্রচণ্ড ঘেটে আছি। তো গাইস, পরে আবার দেখা হচ্ছে। আর তার সঙ্গে অনেকেই করতে চায় প্রেম, তবে তিনি মন দিয়েছেন অন্য কাউকে। এবং বিউটি এবং ব্রেনের আড্ডায় আজকে সুদীপ তাদের সিটি সিনেমায়। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? বিন্দাস দারুণ চলে যাচ্ছে, তোমাকে দেখে আরো তোমার মনটা ভালো হয়ে গেল, অপূর্ব লাগছে তোমায়। তো এই সাজটায় আসতে কতক্ষণ আজকে সময় লাগলো? খুব বেশিক্ষণ নয়, কারণ পুরো টিমটাই অ্যামেজিং, ভীষণই ভালো, অসাধারণ একটা টিম। আর আমি প্রথম এলাম আজকে লাবণ্যয়, আর লাবণ্যরই একটা খুব সুন্দর বেনারসি পরে আছে, যেটা পরে মনে হচ্ছে না যে আমি পরে আছি বল, অসাধারণ কালেকশন এখানে। আর আমাদের পুরো টিমটাই খুব ভালো, বাবুসোনা মেকআপে, গিনি হেয়ারে, অয়ন স্টাইলিং করেছে, লাবণ্য শাড়িতে এত সুন্দরভাবে সেজে উঠেছি, অভি নস্কর ফটোগ্রাফিতে আছে। সো সবটা মিলিয়ে আজকে সত্যি খুব ভালো লাগছে, এবং ওভারঅল স্টুডিওটা ভীষণ সুন্দর। আর তার সাথে সাথে তো এখন স্টোরটা এসেছে, স্টোরটা তো অ্যামেজিং, দারুণ দুর্দান্ত সমস্ত কালেকশন। আমরা মেয়েরা স্পেশালি শাড়ি পরতে খুব ভালোবাসি, এবং আমি তো ভীষণই, আর এই অ্যাটায়ারটাতেই আমার মনে হয় মেয়েদের বেস্ট লাগে। সো এত ভালো ভালো কালেকশন আছে, আমি দেখছিলাম কিছু কালেকশন যেগুলো কাঞ্জিবরম, বেনারসি, তারপরে আরও কিছু কালেকশন আমি দেখলাম সাউথ সিল্কের ওপরে, যেগুলো জাস্ট অনবদ্য। আর সামনেই তো পুজো আসছে, তো আমার মনে হয় যে পুজোতে প্রচুর প্রচুর শাড়ি আমি নিজেও কিনি, এবং আমি জানি সবাই কেনে, কারণ পুজোয় স্পেশাল কিছু কালেকশন রাখা হয় সারা বছরে ঘুরিয়ে ফিরিয়ে পরার জন্য। সো আমার মনে হয় তোমরা লাবণ্য এসো আর প্রচুর প্রচুর শপিং করো। তোমার মাথা একটা সুন্দর করে দেখি ফুল দেওয়া আছে, তো ফুলটার মধ্যে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আমরা নর্মালি মেয়েরা বা এমনি ক্ষেত্রে ফ্যাশনে দেখা যায় যেটা, সেটা হচ্ছে ফুলটা দিলেও নিচের দিকে দেওয়া হয়, কিন্তু এটা স্টাইলিংটা একটু অন্যরকমভাবে করা হয়েছে যে খোপার ওপরে, কারণ অ্যাকচুয়ালি কিছুই নয়, সেটা হচ্ছে যে এই এই লুকগুলো করার কারণই এটা, সেটা হচ্ছে যে এইভাবেও সাজতে পারা যায় বা এইভাবে সাজলে তোমাকেও ভালো লাগবে, এরকমই লাগতে পারে কি আরও বেটার লাগবে অবভিয়াসলি। একদম, কিন্তু তোমার শাড়িটা যেরকম তুমি বলছিলে যে একদম হালকা, তোমার গলাটার মানে গয়না দেখে মনে হচ্ছে বেশ ভারী, সেক্ষেত্রে গয়নাগাটির ভার কতখানি তুমি মানে ক্যারি করতে কমফোর্টেবল? গয়নাগাটি ক্যারি করতে কমফোর্টেবল, কিন্তু আমি একদম মানে নর্মাল লাইফে খুব ডেনিম আর হোয়াইট শার্ট পরতে পছন্দ করি, কিন্তু আমি যখন কোথাও যাই, ধরো মানে ধরো পুজো দিতে গেলাম, কারণ আমি ভীষণ পুজো আচ্ছা এইসব করি আর কি, তখন আমি শাড়িটাই পরি, মেনলি আমার পছন্দ একটু সোনার গয়না একটু শাড়ি, বাঙালি মেয়েদের এটা একটা ইউএসপি আর কি, এটা থেকে বেরিয়ে বাঙালি মেয়েদের সত্তা বলে কিছু হয় না আর কি। আমাদের এই পাগল বোঝাকে পাঠশালায় পাওয়ানো চলবে না, ওকে বাদ দিয়ে দিন। ও পাগল না পাগল বানিয়ে রেখেছেন। আমিও দেখব আপনি কি করে এত কিছু শেখাতে পারেন, আর যদি পারি, আর আপনি যদি পারেন তবে আমি ওকে বুকে জড়িয়ে ক্ষমা চাইবো। দিদিমণি কি পারবে জয় হতে? আসছে বোঝা। ওয়ার্ড্রোবে থাকা তোমার সবথেকে পছন্দের শাড়িটার ব্যাপারটা যদি একটু বলো। ওয়ার্ড্রোবে প্রচুর শাড়ি, অর্গানজা খুব পরতে পছন্দ করি, আর কাঞ্জিবরম পরতে পছন্দ করি। কাঞ্জিবরম বাড়িতে পুজো হয় যখন, লক্ষ্মী পুজো নিজের হাতে যখন রান্না টান্না করতে হয়, তা কাঞ্জিবরম পরেই করি, কারণ মনে হয় ওই দিনটা আর কি, অনেকে বলে না যে খুব সেজে গুজে রান্না করা যায় না, কিন্তু মোটেই নয়, এই ধরনের শাড়ি এত মানে এতই হালকা হয়, কিছু কিছু স্পেশাল বেনারসি, কিছু কাঞ্জিবরম যেগুলো পরে কিন্তু ইজিলি তুমি ইউ ক্যান ডু এনিথিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি, মানে সেটা তুমি শপিং করো বা তুমি কোথাও গেলে কোথাও একটা অ্যাটেন্ড করলে কিছু, ইউ ক্যান ডু এনিথিং। তবে হয় না ওয়ার্ড্রোবে থাকা বেশ কিছু যে আমাদের পছন্দের কালেকশন থাকে যেগুলো ধরো অত্যন্ত ভালোবেসে কেনা, অনেকটা দাম দিয়েই কেনা, কিন্তু তারপরে প্রাণে ধরে খুব বেশি পড়ে মানে পড়ে ওঠা হয় না, যে যদি দাগ লেগে যায়, কাচতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে, যদি এটার কিছু হয় মানে মানে অলমোস্ট সন্তানের মতন করে কিছু পোশাককে আমরা রেখে দিই, সেরকম কোনো কালেকশন আছে?
আছে, বেশ কয়েকটা আছে। যখন বেনারস গেছিলাম বেনারসে এনেছিলাম কয়েকটা, কিন্তু এখন সমস্যা হচ্ছে সারা বছরই স্টুডিওর তে শ্যুট করা আর শ্যুটিংয়ের পোশাক পরে কাটিয়ে দেওয়া হয়। তো পুজোর চারটে দিনই আমি শাড়ি পরি, এইটা একটা আমার বিশেষত্ব আর কি। তাতে কেউ হাসুক পাগল বলুক আমার কিছু এসে যায় না, যথেষ্ট সুন্দর করে সাজি এবং নিজেই সাজি। আর আমার মনে হয় যে পুজোর চারটে দিন আর স্পেশালি অষ্টমীর অঞ্জলি, এটা মানে দিতেই হবে আর কি, আর এটার জন্য শাড়িটা মাস্ট। তো লাস্ট কোন শাড়িটা কিনলে শাড়ি তো প্রচুর কেনা হয়, মানে এরকম নয় যে লাস্ট আমি সত্যি মনে করতে পারবো, কারণ আমি যা মানে রোজগার করি আমার মনে হয় আমি সেটা অর্ধেকের বেশি আমি শপিং করে নষ্ট করি। একটা সময় ছিল মানে আমি কিছুই জমাতে পারতাম না, তো মানে আমি এতটাই কিনতে ভালোবাসি, কারণ আমার মনে হয় একটাই লাইফ, জাস্ট লিভ ইওর লাইফ। মানে তো সব কিছু করতে হবে একটা লাইফে। আমার মা খুব শাড়ি পরতে ভালোবাসে, এবং আমার খুব পছন্দের রং হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, আর রেডটা খুব ওকেশনালি পরি, কারণ আমার মনে হয় যে রেডটা সবসময় ভালো লাগে না, তো আর হোয়াইট ভীষণ পরি, আমি ভীষণ পছন্দ করি। তো এইরকম আর কি, কিনতেই থাকি। ওরম নয় যে খুব লাস্ট কবে এরম স্পেশাল কিছু কিনেছি মনে পড়ছে না, তবে কিনতে তো থাকি এরকম। Institute of Management Study BBA BCA BMLT BTTM BOPTO MBA MEJ MPH MTTM for admission call 9007027585। আর লাস্ট কোন খুব দাম মানে সুন্দর দামি বলতে যাচ্ছিলাম কিন্তু খুব সুন্দর কোন গিফটটা পেয়েছো, সেটা পোশাক হতে পারে, সেটা মেকআপ হতে পারে, অ্যাক্সেসরিজ হতে পারে, আরো স্পেসিফিক্যালি সৌম্যদা কোন গিফটটা পেয়েছো? সৌম্য যে খুব একটা দামি গিফট ওরকম করে আমাকে দেয় সেটা নয়, ঠিক আছে। আমাকে ভ্যালেন্টাইন্স ডে তে একটা ঘড়ি দিয়েছেন, আমার এখনো মনে আছে সেটা, কারণ মনে রাখা উচিত। আমি ওকে প্রচুর গিফট মোটেই দিই না, আর মানে আমাদের সম্পর্কটা ওরকম ওই প্রেমিক প্রেমিকার প্রচুর দেওয়া নেওয়া গিফট আদান প্রদানের ব্যাপারটা না, সৌম্য খুব রোম্যান্টিকও নয়, তো সুতরাং আলাদা করে আমাকে গিফট দিয়ে আমার রাগ ভাঙানোর কোনো দিন চেষ্টাও করে না। রেগে আছে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি রাগ ভাঙানোর চেষ্টা করো কি? একদমই করি না, যদি রেগে থাকে তো মাসের পর মাস রেগে থাকো, আমার কিছু যায় আসে না। কিন্তু এরকম একটা আনরোম্যান্টিক বয়ফ্রেন্ড যদি থাকে আর এরকম সুন্দরী রোম্যান্টিক একজন মহিলা যদি থাকে, সেক্ষেত্রে সেই জুটিটা কীরকমভাবে ব্যালেন্স হয়, ম্যানেজ হয় কী করে? ম্যানেজ হচ্ছে না তো, এটাই উত্তর। ঠিক আছে, আমরা মন ম্যানেজমেন্টের ব্যাপারটা নয় নাই গেলাম, আজকে ফ্যাশন এবং লাইফস্টাইলেই থাকি। তো যদি নিজেকে এই রূপে দেখে কোনো একটা কমপ্লিমেন্ট দিতে হয়, কোন কমপ্লিমেন্টটা দেবে? কমপ্লিমেন্টটা যেটা দেবো সেটা হচ্ছে যে একটা মেয়ে, আমার মনে হয় একজন নারী, একজন লেডি, আর উই অল আর ওয়ার্কিং, মানে সেক্ষেত্রে আমরা এখন রাঁধি, আমরা অফিস যাই, আমরা কাজ করি, আমরা ব্যবসা সামলাই, আমরা সব কিছু করি, সন্তান সামলাই, তো সবটা সামলে একদম পরিপূর্ণতা যে নারীর মধ্যে রয়েছে তাকেই আমরা বলি আর কি সম্পূর্ণা বেসিক্যালি। তো আমার মনে হয় যে সেটা হয়ে ওঠাটা খুব ডিফিকাল্ট নয়, কিন্তু হ্যাভ টু বি ভেরি কম্পোজড, এবং একটা প্ল্যানিং থাকাটা খুব দরকার। আর আমি সেটা যদিও খুব একটা করে উঠতে পারি না, জ্ঞান দিচ্ছি বলেও মনে করো না, বাট নিডে এটা আর কি এন্ড অফ দ্য ডে। আর খুব ভালো মনের একজন মানুষ হতে হবে, আর মানুষকে ভীষণ আপন করে নিতে হবে, আর ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখতে হবে। মেকআপ কিটের থেকে কোন জিনিসটা কেউ যদি চায় বা কেউ যদি বলে একটুখানি দিবি তোমার খুব রাগ হয়? ইউ ডোন্ট ওয়ান্ট টু শেয়ার ইট? লিপস্টিক। আচ্ছা, তোমার মেকআপ কিটে কোন জিনিসটা সবসময় থাকবেই থাকবে? সবসময় থাকবে সেটা হচ্ছে লিপ বাম, এটা ছাড়া আমি আজ খুব একটা কিছু ব্যবহার করি না নর্মাল টাইমে। যখন আমি ধরো কোনো কফি শপে গেলাম বা কোথাও বেরোলাম, ধরো আমি নর্মাল বাড়ি থেকেই বেরোচ্ছি গাড়ি অবধি যাচ্ছি, তখন আমার লিপ বাম আর আমার একটা ডে ক্রিম, এটা নিডেড। আর কোন জিনিসটা অত্যন্ত বিরক্ত লাগে রাখতে তাও তুমি রাখতে বাধ্য হয়তো হয় যদি কাজে লেগে যায়? অত্যন্ত বিরক্ত হই, প্রচুর জিনিস অ্যাকচুয়ালি সঙ্গে নিতে হয় শুটিংয়ে যাওয়ার সময়, মানে যেগুলো সত্যি কথা প্রত্যেক দিন হয়তো প্রয়োজনও পড়ে না, কিন্তু যেরকম নিতেই হয়, ধরো লেন্স ক্যারি করতে হচ্ছে, ধরো সেটা তো ছোট্ট জিনিস, হয়তো মানে অনেক কিছু ক্যারি করতে, মানে আমি তোমাকে কোনটা ছেড়ে কোনটা, মানে যারা প্রত্যেক দিন টেলিভিশনের সাথে অ্যাটাচড আছে তারা বোধহয় আরও বেশি ভালো করে বোঝে, যখন ড্রাইভার থাকে না সব নিজেকেই করতে হয়, সেটা খুব মানে পরিশ্রমের কাজ আর কি।
তবে পরিশ্রমের জায়গা থেকে আসি, তোমার আরেকখানা জায়গাতেও পরিশ্রম তো বাড়তে চলেছে শুনলাম, যে বিয়ের পিঁড়ির একটা কথা নাকি শুনছি। হ্যাঁ, দেখা যাক, বিয়েটা তো খুব আমার মনে হয় লাভ কথা, না হলে বিয়ে হয় না, এটা যে খুব খাঁটি কথা সেটা আমি নিজের জীবন দিয়ে বুঝতে পারছি আর কি। তবে বিয়ে জানি না, সম্পর্ক হ্যাঁ একটা তো তথাকথিত সম্পর্কটা আমি সবাই জানে আছি, তবে বিয়ে অবধি পুরো ব্যাপারটা আমি বলতে পারছি না। হ্যাঁ, একটা কথা তো হয়ে রয়েছে, লেটস সি অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক, বিয়ে হলে তো তোমরা সব জানতেই পারবে, আমরা নিমন্ত্রণ খেতে আসবো। হ্যাঁ, কেন উরু দিতে আসবে না, আমার করতে আসবো না? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই নিশ্চয়ই। আর কিন্তু আমরা শেষ করবো একটা ছোট্ট গেম দিয়ে, তোমাকে মানে ফ্যাশন এবং স্টাইলের জায়গা থেকে তোমাকে পাঁচজন অভিনেত্রীর নাম বলবো, তোমাকে তাদের র্যাঙ্ক করতে হবে, কাকে তুমি এক থেকে পাঁচের মধ্যে কী কীভাবে প্লেস করবে ফ্যাশন এবং স্টাইলের জায়গা থেকে। আচ্ছা, শুভশ্রী গাঙ্গুলি, নুসরাত জাহান, মনামি ঘোষ, স্বস্তিকা দত্ত আর এনা সাহা। সবার প্রথম অবভিয়াসলি নুসরাত জাহান, ঋতুদি, আমাদের সকলের, মানে সবার প্রথম আমি ঋতুদিকেই বলবো, কারণ ঋতুদি অসাধারণ একজন অভিনেত্রী তো, এবং ঋতুদির একটা অসাধারণ প্রেজেন্টেশন আছে। তো ঋতুদি, নুসরাত জাহান, শুভশ্রী গাঙ্গুলি, মনামি ঘোষ, স্বস্তিকা, এইভাবেই আমি এনা সাহা বলেছিলাম। আচ্ছা, এনা সাহা, থ্যাংক ইউ সো মাচ এতখানি সময় দেওয়ার জন্য। শেষ, তুমি যে সবসময় হাসি খুশি থাকো, কাজের মধ্যে মানে কাজের মধ্যে থেকে বেরোনোর পরেও সুপার এনার্জিতে থাকো, সেটা থাকার মন্ত্র যদি সিটি সিনেমা একটু শেয়ার করে দাও। প্রচুর পজিটিভিটি, প্রচুর ভালো ভালো মানুষের সান্নিধ্যে থাকা, এবং মন যখন খুব খারাপ হয় তখন আমি সবথেকে বেশি যাদের সাথে থাকি সেটা হচ্ছে আমার বাবা মা। কারণ একটা সময় ছিল আমি কলকাতার বাইরে ছিলাম, তো আমি সবথেকে বেশি মিস করেছি আমার বাবা মাকে এবং আমার পেটদের, এত মিস করেছি। তার মধ্যে আমার একজন পেট চলে যায় আমার, পোমেরিয়ান, 14 বছর বয়স হয়েছিল তখন, আই ওয়াজ ইন মুম্বাই, তখন আমি এত কষ্ট পেয়েছিলাম, আমার মনে হয়েছিল যে আমি ওকে শেষ দেখাটা দেখতে পারলাম না। তো এই যে নিজের মানুষগুলো থেকে দূরে থাকাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমার মনে হয় যে জীবনে যতটা, আমরা তো ভীষণ ব্যস্ত এখন, ভীষণ ফাস্ট লাইফ, তো আমার মনে হয় যতটা পারো কাছের মানুষগুলোর সাথে মানে কেন্দ্র করে ওদেরকে নিয়ে একটু থাকো, কারণ বাবা মা এদের সান্নিধ্যটা না পাওয়ার একটা মানে আলাদাই ব্যাপার আছে। বিয়ে হলেই যে মেয়েরা ভীষণ পর হয়ে যায়, আলাদা হয়ে যায়, নট লাইক দ্যাট। মানে আমার কাছে আমার বাবা মা হচ্ছে আমার ওয়ার্ল্ড, আমার দাদা এখানে থাকে না, ও কলকাতার বাইরে থাকে, আমার বৌদি মানে মানে এরা আমার ভীষণ কাছের, ভীষণ প্রিয়, তো আমি এদেরকে নিয়েই ভীষণ থাকি। আমার একটা বাড়ি আছে, সেখানে আমি যাইও না, আমি ওদের নিয়েই সারাক্ষণ আমার থাকতে, আমার পেটকে নিয়ে থাকতে আমি ভীষণ পছন্দ করি, ভীষণ পজিটিভিটি পাই। তো পজিটিভিটি পাওয়া খুব দরকার, আর ঈশ্বরের পুজো করো, আরও বেশি পজিটিভিটি পাবে, আর ভালো থাকো, আর ভালো রাখো সকলকে। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সকালে থাকুক গ্রিন টি, আর জীবনে থাকুক পজিটিভিটি। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।